হ্যাঁ যাক বাবা, ঘরে মশারি টাঙ্গানো হয়ে গেছে। এমা লাট সাহেব কোথায়? কি কি বললি তুই? লাট সাহেব? না না ওটা তো এমনি, আসলে ওনাকে মাঝে মাঝে লাট সাহেব বলে ডাকে না, ওনার খুব ভালো লাগে তাই। দেখ পাখি, তোকে আমি আগেও অনেকবার বারণ করেছি, তুই দেখছি একেবারে শোধরানোর মেয়েই নয়। আরে অরণ্যটা এত ভালো ছেলে, শান্ত ছেলে, তাই বলে তুই যা ইচ্ছে তাই বলবি? পাখি তোরে একটা কথা কই, একদিন যা করছস করছস, কিন্তু তোর বিয়া হয়েছে আর বিয়ার পর মাইয়াদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। হ্যাঁ, আর এই পরিবর্তনের লগে তালে তাল মিলাইয়া নিজেরও তো বদলাইতে হয়, কিন্তু আমি তো কিছুই দেখতেছি না তোর বদলানোর। হ্যাঁ না, তুই কি এইরকমই করবি? কদিন বাদে মা হইবি, কদিন বাদে তোর বাচ্চা কাচ্চা হইব, তখনও তুই এরকম ছেলে মানুষই করবি? হ্যাঁ ব্যাপারটা কি ওর? পিসি তোমার যে বয়স হয়েছে সেটা এবার আমি বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি, তাই তো তখন থেকে ভুলভাল বকে যাচ্ছ। কি কইলি? আমার বয়স হয়েছে? এইটা তো ঠিক, আমি ভুলভাল বকতাছি? তোর বিয়া হয়েছে, কদিন বাদে বাচ্চা কাচ্চা হইব, আমাকে নাতি নাতনি হইব, হ্যাঁ এইটা ভুল কি কইলাম? হ্যাঁ কিরে মুখে কুলু পাইটা রইছস কেন? আরে বাচ্চা কাচ্চার ব্যাপারে কিছু ভাবছস? আরে জামাইর লগে কিছু কথা টথা কইছস? কিরে পিসি কি জিজ্ঞেস করছে তার উত্তর দে। দেখ মা, বিয়ের পরে মায়েরা মেয়েদের বন্ধু হয়ে যায়, বল না তোরা এইসব ব্যাপারে কিছু ভেবেছিস? কি অরণ্য, কি হলো বাবা, পড়ে গেলে হোঁচট খেলে? নো নো, আই এম ফাইন, আমি ঠিক আছি। আরে আরে খারাই আসিস কেন? দেখ দেখ, আরে জল লই আন, খারাপ খারাপ বাবা, আমি আমি ফ্রিজ থেকে একটু বরফ লইয়া আসি। হ্যাঁ না পিসি, লাগবে না, আমি আমি ঘরে যাচ্ছি। কি রে পাখি, যা জল টল গুলো দে, আমার মনে হয় ও লেগেছে, কি হলো যা? বুঝে না সে বুঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।